আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের টপিক হচ্ছে আউটসাইড মাইক্রোমিটার দিয়ে কীভাবে মেজারমেন্ট নিতে হয়। তো আউটসাইড মাইক্রোমিটারের মেজারমেন্ট নিতে হলে সবার প্রথমে দেখে নিতে হবে যে আউটসাইড মাইক্রোমিটারটা কোনো জিরো এরর রয়েছে কি না। তো জিরো এরর দেখার জন্য আমরা এখানে মাইক্রোমিটার যেটা নিয়েছি সেটা হচ্ছে, দেখো, জিরো থেকে 25 মিলিমিটার, দেখতে পাচ্ছ, জিরো থেকে 25 মিলিমিটার, এবং লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 মিলিমিটার। লিস্ট কাউন্ট মানে হচ্ছে সর্বনিম্ন যে মাপটা মাপা যাবে তাকে বলা হচ্ছে লিস্ট কাউন্ট। তো দেখে নেই জিরো এরর রয়েছে কি না। তো জিরো এরর দেখার জন্য এখানে টাচ করে নিলাম, দেখো টাচ করাতে যখন জিরোর সঙ্গে জিরো ম্যাচ করে গেছে তার মানে আমাদের এই আউটসাইড মাইক্রোমিটারে জিরো এরর নেই, ঠিক আছে। তো কীভাবে মেজারমেন্টটা নিতে হয় প্রথমে দেখে নেই। এই যে স্কেলটা দেখতে পাচ্ছ 0, 5, 10, এটা হচ্ছে জিরো থেকে, আমরা যেহেতু 25 মিলিমিটার নিয়েছি তার কারণে এখানে জিরো থেকে 25 পর্যন্ত থাকবে। তো ওপরের যে স্কেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 করে, মানে জিরো থেকে পাঁচের মধ্যে চারটে ঘর আছে মিডিলে, তাহলে প্রত্যেকটা ডিভিশন কত হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। সিমিলারলি দেখতে পাচ্ছ নিচে ঘরগুলো টানা আছে, নিচের ঘরগুলোর মান কত, নিচের ঘরগুলোর ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার করে। কিন্তু এখানে দেখো খাতায় আমি ড্র করেছি ভালোভাবে বোঝার জন্য, দেখো মেন স্কেলটা যে রয়েছে ওপরে হচ্ছে ঘরগুলো 0, 1, 2, 3, 4, 5 এরকম করে আছে, তাহলে প্রত্যেকটা ডিভিশন হচ্ছে মেন স্কেলের ডিভিশন 1 মিলিমিটার, দেখতে পাচ্ছ তো। আর নিচের ঘরগুলো হচ্ছে জিরো থেকে যে ওয়ানের মিডিলে ঘরটা হচ্ছে 0.5, ঠিক আছে, এবং 1 থেকে 2 মিডিলে ঘর হচ্ছে 1.5, এবং 2 থেকে 3 মাঝখানে হচ্ছে 2.5, এরকম করে সব ঘরগুলো মেন স্কেলে আছে। এখানে দেখো মাইক্রোমিটারে 0 থেকে 5-এর মধ্যে চারটে ঘর আছে, আর নিচের ঘরগুলো দেখো 0 থেকে 1-এর মিডিলে রয়েছে, তবে 1 থেকে 2-র মিডিলে রয়েছে, তাহলে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে ডিভিশন হচ্ছে 1 মিলিমিটার, ঠিক আছে। এবং এই 0 থেকে 0.5 এবং 0.5 থেকে 1 মিলিমিটার সেটা আমরা মেন স্কেলে দেখতে পাচ্ছি, এবং জিরো থেকে যে 0.5-এর মিডিলে যে গ্যাপগুলো আছে সেটা, সেই স্কেলটা দেখার জন্য সেটা আমাকে এই ভার্নিয়ার স্কেলটা দেখতে হবে। তো ভার্নিয়ার স্কেলে দেখতে পাচ্ছ এখানে জিরো রয়েছে, তারপর দেখো 5, 10, তো জিরো থেকে 5-এর মধ্যে চারটে ঘর রয়েছে, এরকম করে আমাদের কতগুলো ঘর রয়েছে 45, 0 মানে 50 রয়েছে, দেখি 0, 5, 10, 20, 25 এরকম করে 45 এবং 5টা ঘর তারপরে, তাহলে মানে 50টা ঘর রয়েছে, তাহলে প্রত্যেকটা ঘরের মাপ যদি 0.01 মিলিমিটার হয় তাহলে প্রত্যেকটা টোটাল ঘরের মাপ হবে আমাদের 0.5, ঠিক আছে। তাহলে এখানে মেন স্কেলে আমরা গ্যাপগুলো পাচ্ছিলাম সেগুলো 0.5-এর গ্যাপ পাচ্ছিলাম, ওপরেগুলো 1 মিলিমিটার আর নিচেরগুলো তার মিডিলের ঘরগুলো, তার মানে আমাদের যে গ্যাপটা ছিল সেটা হচ্ছে 0.5। সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য এই ভার্নিয়ার স্কেলে 0.5-এর স্কেলটা দেওয়া হয়, টোটাল স্কেলটা 0.5 দেওয়া হয়, তার মানে আমরা যে কোনো মেজারমেন্ট 0.01 মিলিমিটার পর্যন্ত নিতে পারবো বলে, ঠিক আছে। তো যদি আমরা একটা এক্সাম্পল দেখে নিই, এখানে দেখো একটা মাইক্রোমিটারের কীটা নিয়ে নিয়েছি, কীটা আমরা মেজারমেন্ট করে দেখব যে কত আসছে। এর থিকনেসটা দেখে নিচ্ছি, টাইট দিয়ে দিলাম। তো টাইট দেওয়ার পরে যদি মনে হয় টাইট বেশি বা কম হয়েছে, যদি হালকা টাইট দেই যদি মনে হচ্ছে, তাহলে আমরা এখানে র্যাচেট ঘুরিয়ে দেখে নিতে পারবো যে টাইট ঠিক আছে কি না, তারপর এটাকে আমরা লক করে দেবো, ঠিক আছে। এবার রিডিংটা দেখো, ওপরে মেন স্কেলে দেখো 0, 1, তারপরে এখানে দেখো নিচের স্কেলটা দেখো 0.5, তারপরে কিন্তু পরের স্কেলটা পুরোপুরি কাছাকাছি রয়েছে কিন্তু আমরা পুরো ভালোভাবে দেখতে পাচ্ছি না, তার কারণটা কি, কারণ জিরো এটা 0.5, তারপরে 1, ঠিক আছে, তারপরে যে নিচের ঘটে থাকতো সেটা হচ্ছে 1.5 দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের ডাইমেনশান হয়েছে 1, এবং ভার্নিয়ার স্কেলে যদি দেখতে পাই 0.45, আর এই যে মিডিলে মেন স্কেলের যে লাইনটা রয়েছে সেটা দেখো 0.45-এর পরের ঘরটা ম্যাচ করেছে, তার মানে 0.46, তার মানে 0.5 পর্যন্ত এখনও হয়নি। যদি জিরোটা
যদি এই জিরোটা এখানে ম্যাচ করত, এখানে ম্যাচ করত, তাহলে আমরা বলতাম যে 0.51 1.5 হয়েছে, এবং এই 1.5টা দেখো জিরো ম্যাচ করেছে, তার মানে আমাদের 45 এবং 50 নম্বর ঘরটা ম্যাচ করেছে, তার মানে আমাদের 1.5 হতো। কিন্তু যেহেতু আমাদের এখানে ম্যাচ করেছে 0.46 ম্যাচ করেছে, তাহলে বলতে হবে যে 1.46, ঠিক আছে, মানে এই 1.5-এর ঘরটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। যদি এটা জিরোর সঙ্গে ম্যাচ করতো তাহলে আমরা বলতাম 1.5, তাহলে এখানে ডাইমেনশান কত হয়েছে 1.46, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।